সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রচেষ্টায় জন্মের 91 দিনের মাথায় সুস্থ হয়ে মায়ের সাথে বাড়ি ফিরল এক রত্তি। কাদী মহকুমা হাসপাতালে শিশু এবং নবজাতক শিশু বিশেষ পরিষেবা কেন্দ্র বিভাগে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর তাকে যখন হাসপাতাল থেকে ছাড়া হয় তখন তার ওজন দাঁড়িয়েছিল 1 কেজি 500 গ্রাম। শিশুটিকে সুস্থভাবে তার মায়ের হাতে তুলে দিতে পেরে খুশি হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রচেষ্টায় জন্মের 91 দিনের মাথায় সুস্থ হয়ে মায়ের সাথে বাড়ি ফিরল এক রত্তি। প্রসব যন্ত্রণা নিয়ে গত 3 মাস আগে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি হয় বড়ুয়া থানার বেলগ্রামের বাসিন্দা সীমা খাতুন। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সে, কিন্তু জন্মের সময় শিশুটির ওজন হয়েছিল 700 গ্রাম, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ডাক্তারি ভাষায় এই ধরনের শিশুদের বলা হয় এক্সট্রিমলি লো বার্থ প্রিম্যাচিওর বেবি। 27 সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর জন্ম হয়েছে শিশুটি। যে কোনো সুস্থ সদ্যজাতর ওজন থাকে অন্তত 2.5 কিলো। কাদী মহকুমা হাসপাতালে শিশু ও নবজাতক শিশুর বিশেষ পরিষেবা কেন্দ্র বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর 91 দিনের মাথায় তাকে যখন হাসপাতাল থেকে ছাড়া হয় তখন তার ওজন দাঁড়িয়েছে 1 কেজি 500 গ্রাম। ছিল ডিসেম্বর 27 তারিখে হয়েছিল, 573 গ্রাম ছিল, আজকে হয়েছে 1550 হয়েছে বাচ্চাটা ওজন, বাড়ি বেলগ্রাম। খুশি মেলা খুশি, দিদিরাও অনেক হেল্প করেছে, ডাক্তারবাবু ছিল বলে বাচ্চাটাকে বাড়ি নিয়ে যেতে পেরেছে ভালো করে। চিকিৎসক জানান, মাত্র 700 গ্রাম ওজনের শিশুকে বাঁচানো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, শিশুটিকে তার মায়ের হাতে ফিরিয়ে দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। তো বাচ্চার ওজন হয়েছিল 700 গ্রাম, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি 1 কেজির নিচে হলে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, যেখানে আমাদের শিশু মৃত্যু সব থেকে এই এজ গ্রুপ মানে এই ওয়েট গ্রুপে বেশি হয়, এই ওয়েটের বাচ্চাদের বাঁচানো খুব মুশকিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের এসএনসিউতে এমনি চিকিৎসা শুরু হয়, বাচ্চার খুব শ্বাসকষ্ট ছিল, আরও অনেক প্রিম্যাচিওর হওয়ার জন্য যা যা অসুবিধা সমস্ত কিছু ছিল। তারপরে দীর্ঘ প্রচেষ্টার পরে এর মাঝে বাচ্চাটা একদম, আমরা ভেবেছিলাম যে না হয়তো খারাপের দিকে যাচ্ছে, কিন্তু হাল ছাড়িনি, এবং এর সাথে সাথে প্রায় 90 দিনের পরে আজকে ওর 91 দিন বয়স, আজকে ওজন হচ্ছে 1550 গ্রাম। এর মাঝে বারবার যেটা বলবো, ছোটো বাচ্চাদের বাঁচানোর ক্ষেত্রে ওর মায়ের ভূমিকাও কিন্তু অনেক বেশি, আমরা ডাক্তারি ভাষায় KMC বলি, ক্যাঙ্গারু মাদার কেয়ার, মানে একটা ক্যাঙ্গারু যেমন তার ওই থলিতে তার বাচ্চাকে ভরে রাখে, এই ছোটো বাচ্চাগুলোকে মা বুকে নিয়ে বসে, এই যে এফেক্টটা এটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। কিশোরের বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে। রয়েছে কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।